প্রশ্ন করেছেন ইশরাত মেহনুর। আপনার প্রশ্নটা ছিল, রান্না করা মাছ মাংস ধুয়ে খেলে কি তার পুষ্টিগুণ অব্যাহত থাকে কিনা। প্রথমত হলো, আমরা যখনই কোনো খাবারকে, কোনো প্রোটিনকে রান্না করি, মাছ মাংস হলো একেবারেই ফার্স্ট ক্লাস প্রোটিন, সো কুকিং প্রসেস, কাটিং প্রসেস এবং ওয়াশিং প্রসেসে কিন্তু সব খাবারই তার নিউট্রিশন হারায়, কিছু না কিছু তার নিউট্রিশন যায়। রান্না করার সময় আপনি কোন পদ্ধতিতে হিট দিচ্ছেন, লং টাইম হিট দিচ্ছেন নাকি খুব ফার্স্ট হিট দিলেন, নাকি প্রেশার কুকারে রান্না করলেন নাকি বেকড করলেন, এই প্রসেসের উপরেও কিন্তু তার নিউট্রিশনটা ডিপেন্ড করে যে আপনি কোন প্রসেসে করেছেন। আচ্ছা, রান্না করার পরে আবার সেটাকে ধুয়ে যখন আপনি খেতে দিবেন, অনেক সময় আমরা বাচ্চাদেরকে দিই যে নিজের ঘরের জন্য হয়তো একটু ঝাল দিয়ে রান্না করা হয়েছে, সেটা বাচ্চাকে দেওয়ার জন্য আমরা একটু ধুয়ে দিই, এটাতে আসলে খুব একটা নিউট্রিশন ওঠে তো ওভাবে তো আর একদম খুব কোচলিয়ে ডোলে ধোয়া হয় না, জাস্ট একটু পানি দিয়ে আমরা ফ্রেশ করে দেওয়া হয়, ওই মশলাটা ছাড়িয়ে দেওয়া হয়। এটাতে আসলে কিছুটা যেমন ওয়াটার সলিউবল ভিটামিন, এটা তো আসলে একটু নষ্ট হবে, মানে কুকিং প্রসেসে সাধারণত যেমন ফ্যাট সলিউবল ভিটামিন বা ওয়াটার সলিউবল ভিটামিন এগুলো মাংসে কিন্তু আছে, সো এগুলিও তাপে কিন্তু নর্মালি অনেকটাই নষ্ট হয়ে যায়। আমরা সাধারণত মাছ মাংস থেকে প্রোটিনটাকেই সবচেয়ে বেশি আসলে এক্সপেক্ট করি, সো ওইটাকে আপনাকে এনশিওর করতে হবে আপনি কোন প্রসেসে রান্না করছেন তার উপরেই প্রোটিন ভালো আছে কিনা সেটা চিন্তা করতে হবে, কারণ মাছ মাংস থেকে আয়রন, ভিটামিন, মিনারেলস এই সব কিছু অনেক বেশি পরিমাণে আপনি পাবেন তা কিন্তু না, পুরোটাই ডিপেন্ড করছে আপনার কুকিং প্রসেসের উপর। তারপরে যদি আপনি রান্না শেষ করার পরে বাচ্চাকে একটু ধুয়ে দেন, হ্যাঁ কিছুটা তো নষ্ট হবেই, সেটাকে খুব হালকা ধোয়া দিয়ে আপনি অনেক সময় বাচ্চাকে দিতে পারেন, বা বাচ্চার জন্য আপনি আলাদা করে সহনীয় মাত্রার ঝাল দিয়ে রান্না করলে আসলে বাচ্চারাও কিন্তু সহজেই খাবারটাকে নিতে পারে।